শ্রোতা দর্শক মণ্ডলী, আমি ডক্টর অনুপম পোদ্দার, সহযোগী অধ্যাপক ও বিভাগ প্রধান, পেডিয়াট্রিলজি অ্যান্ড ওরাল প্যাথোলজি বিভাগ, ঢাকা ডেন্টাল কলেজ। আজ আমি আলোচনা করব আপনাদের সাথে ডেন্টাল ফ্লস নিয়ে। আপনারা সবাই জানেন যে আমরা মাড়ি বা দাঁতের পরিচর্যায় আমরা যেসব উপকরণ ব্যবহার করে থাকি, যেমন দাঁত ব্রাশ আমরা ইউজ করি, আমাদের ফ্লস ইউজ করি, মাউথওয়াশ ইউজ করি এবং ইন্টার ডেন্টাল ব্রাশ ইউজ করি। ফ্লস আমাদের জন্য একটা খুব অতি প্রয়োজনীয় একটা জিনিস। আমরা অনেকেই জানি না যে দুই দাঁতের মাঝখানটা আমরা কীভাবে পরিষ্কার করব, কারণ ব্রাশ সবসময় দুই দাঁতের মাঝখানে যায় না। যদি না যায় তাহলে ওখানকার পরিষ্কার করার মাধ্যমটা কী, আর সেই মাধ্যমটা আমি সেটা আজকে আলোচনা করছি, সেটা হলো ডেন্টাল ফ্লস। যে ডেন্টাল ফ্লস আপনার দাঁতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমাদের দেখা যায় অনেক সময় অনেক রোগী দুই দাঁতের মাঝখানে ডেন্টাল ক্যারিজ বা দন্তক্ষয় রোগ হয়, বা দুই দাঁতের মাঝখানে আমাদের খাদ্য ঢুকে যায়, খাবার ঢুকে যায়। এর অন্যতম কারণ যে দুই দাঁতের মাঝখানে জায়গাটা আমাদের ঠিকমতো পরিষ্কার হচ্ছে না। আমরা নিয়মিত ব্রাশ করছি, নিয়মিত অন্যান্য উপকরণ ব্যবহার করতেছি, বাট আমরা ফ্লস ব্যবহার করতেছি না, ফ্লসের সঠিক নিয়মে আমরা ব্যবহার করতে পারতেছি না, সেজন্য আমাদের সেটা আমাদের ঠিকমতো পরিষ্কার হচ্ছে না এবং দুই দাঁতের মাঝখানে আমাদের ক্যারিজ হচ্ছে, আমাদের মানে রোগ হচ্ছে। তো আমরা এই ফ্লসটা সাধারণত আমরা বাজারে বিভিন্ন ধরনের ফ্লস পাওয়া যায়, সেই ফ্লসটা নিয়ে আমরা একটু আজকে আলোচনা করতে চাই। ফ্লসটা আমরা এটা যদি আমরা খুলি দেখেন একটা সুতার মতো জিনিস, সেটা অনেক সময় এর সাথে মোম লাগানো থাকে বা অনেক সময় মোম লাগানো থাকে না। তো আমরা সাধারণত যেটার মধ্যে মোম লাগানো থাকে সেটা ব্যবহার করবো, বাজারে আমরা যখন কেনার সময় সেটা আমরা জিজ্ঞেস করে নেবো সেটা মোম লাগানো আছে কিনা। যেটা মোম লাগানো আছে সেটা আমাদের ব্যবহার করাটা আমাদের জন্য খুব উপকারী হবে। এটা আমরা এখানে একটা কাটার আছে, আমরা এটা এই কাটারের সাথে লাগিয়ে আমরা চাপ দিলে এটা ইজিলি খুলে এসে পড়বে। তো আমরা এটাকে নিয়ে আমাদের প্রয়োজনীয় পরিমাণ আমরা নিয়ে দুই হাতের মধ্যে নিয়ে আমরা ফ্লসটা আমরা প্রথমে মাড়িতে আমরা দুই দাঁতের মাঝখান দিয়ে মাড়ির ভিতরে ঢুকিয়ে দেবো, প্লেস করবো, এবং প্লেস করবো যতটুকু যায় সেখান থেকে আমরা আমরা সামনে এবং পিছনে আমরা পরিষ্কার করবো। সামনে এবং পিছনে প্রথমে আমাদের মাড়িতে দিকে ঢুকাতে হবে, তারপরে উপর দিকে বা নিচের দিকে আমাদের নামাতে হবে। কোনো কিন্তু মাথায় রাখতে হবে কোনো সময় যেমন যেন মাড়িতে প্রেশার না লাগে, মাড়িতে কোনো চাপ না লাগে, কারণ মাড়িতে চাপ লাগে দেখা যায় মাড়ি ক্ষয় হতে পারে এবং সাথে সাথে আমাদের দাঁতেরও ক্ষয় হতে পারে। এজন্য আমরা সবসময় এইভাবে ব্যবহার করব। তো এইভাবে যদি আমরা প্রতি রাত্রে একবার করে আমরা ফ্লসিং করি তাহলে আমাদের মাড়ির রোগ এবং দাঁতের রোগটা কম হবে। ধন্যবাদ।